দুর্গাপুর নগর নিগমের 15 নম্বর ওয়ার্ডের আওতাধীন বেনাচিতের গোসাইনগরে একটি খেলার মাঠে রাতের অন্ধকারে নানা রকম অসামাজিক কাজকর্ম চলছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খেলার মাঠে কিছু বহিরাগত যুবক এসে গাঁজার ঠেক বসাতো। বারংবার বলেও কাজ না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সমাজ বিরোধীদের অন্যায় কাজের প্রতিবাদ করে এলাকারই এক যুবক। শুরু হয় কথা কাটাকাটি, তখনকার মতো চলে যায় ওই সমাজ বিরোধীরা। খানিক বাধে তারা দলবল নিয়ে এসে ওই প্রতিবাদী যুবককে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় এলাকারই একটি ক্লাবে। প্রতিবাদী ওই যুবকের অভিযোগ, প্রতিদিন খেলার মাঠে অন্ধকার নামলেই গাঁজার ঠেক বসত। বৃহস্পতিবার সন্ধ্যায় এই অন্যায় কাজের প্রতিবাদ করা হয়েছিল, এতেই লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ওই প্রতিবাদী যুবকের। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বেনাচিতি অঞ্চলে। ঘটনা প্রসঙ্গে প্রতিবাদী যুবকটি কি জানালো শুনে নেব। ঘটনা, ওরা গাঁজা খাচ্ছিল যে মাঠে আমরা ক্রিকেট খেলি, ওই মাঠে ওরা গাঁজা খাচ্ছিল, ওদেরকে মানা করলাম, দিয়ে ওর জন্য আমাকে মারধর করা। কারা গাঁজা? কিছু ছেলে গাঁজা খাচ্ছিল, বাইরের ছেলে ছিল, ওই চিনি না, ওদের মাঠে গাঁজা খাচ্ছিল। তোমরা প্রতিবাদ করতে যাও যে এখানে গাঁজা খাচ্ছে? ওইটাই বলতে গেলাম, দিয়ে আমাকে মারধর করা। তারপর ক্লাবের সাথে কী হয়? ক্লাবের সাথে কিছু হয় না, মারামারি বাইরে হয়েছে, মাঠে হয়েছে, তো কিছু ছেলে বাড়ি পাড়ে এসে ক্লাব ভাঙচুর করে দেয়। কারণ কেন ক্লাবটা ভাঙলো? কেন ক্লাবটা ভাঙলো? আমরা বসি এখানে, ক্লাবটা বলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ছুটে আসেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীমা চক্রবর্তী। স্থানীয় কাউন্সিলর অসীমা চক্রবর্তী ঘটনার তীব্র নিন্দা করে জানালেন, দেখলাম জঘন্যভাবে ক্লাবটা ভাঙচুর। বিকেলে ছেলেরা মাঠে খেলছিল, খেলার মাঠে, তখন কিছু ছেলেরা নাকি শোনা যায় যে এখানে নেশা করে, তো যে ছেলেরা খেলছিল তারা প্রতিবাদ জানায়, সেটাই নাকি তাদের অপরাধ। সেই অপরাধের শাস্তি এখন পেতে হলো, ক্লাব ভাঙলো, একটা ছেলের মাথা ফাটলো। ক্লাবের ছেলেরা কি প্রতিবাদ করেছিল? ক্লাবে যারা ছেলে, যেই ছেলেরা মাঠে খেলছিল তারাই প্রতিবাদ করেছিল। থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানালেন কাউন্সিলর অসীমা চক্রবর্তী। ঘটনায় জড়িতদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে জানিয়েছেন তিনি। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।